আপনি বলেন না ভালো তো ভাই, দেখতে হবে আপনি দেখেন ওয়াশিং মার্কেটে রেকর্ড তো দেখে আসবেন আপনি, আমরা দেখেন না পিছন থেকে আসছি না, পিছন থেকে আসবে সেটা বলেন, বলার সুযোগ দিচ্ছেন আপনি তো সময় নষ্ট করে দিচ্ছেন। গতকালকেও একটা অভিযান চলছে এখানে, তারপরও আপনারা মাল আনবো না স্যার, ব্যস্ত পারবো না স্যার, আমাদের গ্রাম কোথায় 40 টাকা তো তার থেকে আপনি রাখছেন দাম স্যার, আমরা তো যেটা গ্রাম কোথায় গোলাচিপা গ্রামের নাম বলে চর ঢাকা থেকে আপনারা একটু দেখেন যারা মিডিয়ার বাইরে আছেন, এটা কি কোনো গ্রান্টেড, এটা কি কোনো নাম লেখা আছে, স্যার আছে কোনো কিছু আছে বলেন কি পণ্য কিনছেন, লেখা কই পণ্যের নাম, লেখা কই না না পণ্যের নাম লেখা কই, আমরা
আপনারা ওনাদের ইউনিফর্ম দেখছেন, ওনাদের গায়ে পোশাক দেখছেন, তারপরে ওনাদেরকে আপনার মার্সি করেন না, তাহলে সাধারণত আপনি কি কেমন করবেন? এটা এটা তো আমরা তো এখন বলতেই পারি। আপনি ছিলেন না, আপনি জাতি রাখেন, আপনার সে প্রতিনিধি না? আপনি তাদের একটা ডিরেকশন দিচ্ছেন না যে এই গানের রাস্তা? না না, এটা বলেন, এটা হবে না। এমন কেউ কোশ্চেন যে আপনার বিষয়ে শোনা ছাড়া নিশ্চয়ই আমাকে প্রশ্ন দেবেন না? সরকার না সরকার আপনি কল্পনা
করোনা ভাইরাসকে ঘিরে সারা দেশে মাস্কের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মাস্কের ন্যায্য মূল্যের চেয়ে অধিক মূল্যে চড়া দামে বিক্রি করায় জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রসঙ্গে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। আমরা শুরু করেছি ইতিমধ্যে তিনটি দোকানে প্রায় 10-15 টাকা দামের মাস্কে 80 টাকা দামে বিক্রি করা এবং এই সংক্রান্ত অভিযোগের কারণে আমরা তিনটি দোকানে এই পর্যন্ত মোট 30,000 টাকা জরিমানা করেছি। এবং জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট এবং জনগণের হয়রানি হয় এমন কোনো বিষয়ে আমরা যদি অভিযোগ পাই, করোনা ভাইরাসকে ঘিরে যে কোনো ধরনের সিন্ডিকেট, যে কোনো ধরনের উদ্যোগ আমরা মোকাবেলায় প্রস্তুত আছি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।